हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। आज के किन्तु आमी आबार सकाल सकाल थेके भिडियोटा स्टार्ट करछी। आर आज के देखो आमी किन्तु एखन बानाच्छी इवानेर जोन्नो खिचुड़ी। तो इवानेर खिचुड़ी होच्छे आर आज के आमादेर सकालेर टिफिनो होये गेछे। आज के आमादेर सकालेर टिफिने रयेछे चाउमिन आर चा। আজকে আমি কিন্তু তোমরা তো দেখতেই পেলে একদম সকাল থেকে ভিডিওটা স্টার্ট করে দিয়েছি আমি। তো একতরফ আমাদের সকালের চা বলতে পারো হয়ে গেছে। তো একটু আগে মা আবার চা করেছে আর চাউমিন করেছে। অ্যাকচুয়ালি মা ফার্স্টে চাউমিনই করেছিল টিফিনে, কিন্তু বাবা বলছে চাউমিনের সাথে চা না হলে ঠিক জমছে না। তো ওই জন্য মা চাউমিন আর চা দুটো নিয়ে চলে এসেছে। তো আমরা খেয়েও নিলাম, তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি যে আমাদের খাওয়াও হয়ে গেছে, চাউমিন আর চা খেয়েছি। তো মা আজকে গাজর বিনস সবকিছু দিয়ে চাউমিনটা বানিয়েছিল, ভীষণই ভালো খেতে হয়েছিল। তো আমাদের টিফিন টিফিন একদম কমপ্লিট হয়ে গেছে। আর তো আজকে বাবা সকালে বাজারে গেছিল, তো বাজার থেকে বাবা বাবার জন্য মাছ নিয়ে এসেছে আর আমাদের জন্য কিন্তু নিয়ে এসেছে চিকেন। তো আজকে আমার জন্য হবে চিকেন কষা আর আমার ছেলের জন্য একদম সবজি দিয়ে, তোমরা তো দেখতেই পেলে ভাত বসিয়ে দিয়েছি, কারণ ওকে যেহেতু আমি 12:30টার মধ্যেই লাঞ্চটা করিয়ে দিতে চাই আর পছন্দও করি, তো সেই কারণে ওকে ওর খাবারটা বসিয়ে দিয়েছিলাম। তোমাদের দেখিয়েও দিয়েছি যে ওকে গাজর আলু আর পেঁপে আর এদিকে চিকেন দিয়ে একেবারে হলুদ আর নুন সামান্য দিয়ে আমি কিন্তু ওর ভাতটা বসিয়ে দিয়েছি। ওদিকে ভাতটা হয়েও গেছে। এবার কিন্তু আমি ভাবলাম ভিডিওটা শুরু করে তোমাদের সাথে কথা বলা স্টার্ট করে তারপর আমি ইভানকে খাওয়াবো। তো আমি টিফিনটা করেও নিয়েছি আর ভাত ওদিকে হয়ে গেছে, আমি একটা বাটিতে এবার ঢেলে নেব। ঢেলে নিয়ে ইভানকে কিন্তু আমি খাওয়াতে বসবো। আর ইভানের খাওয়াতে যে কি নাটক, তোমাদের আমি একটা ক্লিপিং দিয়ে দেবো, তোমরা জাস্ট দেখে অবাক হয়ে যাবে। মানে আজকে ওকে আমি এক একদিন এক এক রকম ভেজিটেবল দিই। তো কোনো কোনো দিন ওকে আমি ক্যারেট পিউরি দিই, কোনো কোনো দিন আমি পেঁপের পিউরি দিই। তো আজকে ওকে কিন্তু আমি পেঁপে পিউরি দিয়েছি। তো পেঁপে পিউরিটা খেতে খেতে তোমরা খালি দেখবে যে ও কি নাটকটা করে। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। ওরে বাবা রে, তুই খা রে, তাড়াতাড়ি খা। গেলো গেলো গেলো। তোমরা তো দেখতেই পেলে ইভানের কাণ্ড কারখানা। তো দেখো ওর মুখে আমরা খাবার দিয়েছি, ওর সেই মানে খাবারটা নিয়ে গাড়ি চালানোর মতো করে আওয়াজ করছে। তো দেখো এবার আমি চলে এসেছি, কিন্তু ইভানের দুপুরের খাওয়ার যে খিচুড়িটা আমি করেছিলাম তো সেটা কিন্তু মিক্সিতে দিয়ে দিলাম, কারণ যেহেতু চিকেন দিয়েছি তো চিকেনের কুচির জন্য কিন্তু ওর মুখে পড়লেও গিলতে পারবে না। তো সেই জন্য একটু জাস্ট হালকা লেই বানিয়ে নিয়েছি। আর এই দেখো ইভানকে বসেছি খাওয়াতে। তো ওর প্রত্যেক দিনের ওই এক নাটক, কাউকে না কাউকে ফোন এরকম ধরে ওকে দেখাতে হবে। যখন কেউ থাকে না তখন এক হাতে আমি ফোন ধরে এক হাতে ওকে খাওয়াই, কিন্তু এখন যেহেতু বাবা আছে বাড়িতে তো সেই কারণে বাবা ফোন ধরেছে, ও কিন্তু গান শুনতে শুনতে খাচ্ছে। এক একদিন ওকে এরকমভাবে এক এক রকম গান শুনিয়ে শুনিয়ে আমাদের কিন্তু খাওয়াতে হয়। তো দেখো বন্ধুরা ইভানের কিন্তু খাওয়া একদম কমপ্লিট হয়ে গেছে। ওকে কিন্তু আমি আমার বাবার কাছে মানে ইভানের দাদানের কাছে ইভানকে কিন্তু বসিয়ে দিয়ে এসেছি। আর এদিকে আমি ফ্রিজ থেকে চিকেনটা বারো করে নিয়েছি, যেটা মা নুন হলুদ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করেছিল। আর এখানে দেখো কড়াইতে মা পেঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছে, এর মধ্যে চিকেন ম্যারিনেশন, তারপর বাটা মশলা সমস্ত কিছু দিয়ে চিকেন কষা হবে। আর তার সাথে সাথে আজকে কিন্তু আমাদের হচ্ছে আজকে উচ্ছে আলু ভাজা আর কাঁকরোল ভাজা, যেটা তোমাদের দেখিয়ে দিয়েছি আমি। তো আর আজকে চিকেনটা মাকে বললাম একটু কষা কষা করেই করতে, কারণ অনেক দিন হয়ে গেছে প্রায় কষা চিকেন খাইনি। তো আজকে মিট মশলা দিয়ে মাকে বললাম একদম কষা কষা করে চিকেনটা বানাতে। তো দেখো মা কিন্তু পেঁয়াজ ফোড়ন দিয়েছিল, তার মধ্যে বাটা মশলাগুলোও দিয়ে দিয়েছে, তো তার মধ্যে কিন্তু ম্যারিনেট করে রাখা চিকেনটাও দিয়ে দিয়েছে। তো দেখো ভালো ভাবে বেশ কষেও এসেছে, কালারটা ছেড়ে দিয়েছে, তেলও মানে ভেসে ভেসে উঠেছে, তো ভালোই কষে গেছে। এখন মা কিন্তু এর মধ্যে মিট মশলা দিয়ে দিচ্ছে। তো মিট মশলা দিয়ে আর কিছুক্ষণ নাড়াচাড়া করলেই কিন্তু আমাদের চিকেন কষা একদম রেডি। তো আমার তো রান্না একদম কমপ্লিট হয়ে গেছে, তোমরা তো দেখতেই পেলে যে আজকে একদম কষা কষা করে চিকেন মিট মশলা দিয়ে ঝাল ঝাল করে বানানো হয়েছে। তো আমার সত্যি কথা বলতে যে কোনো মাংস না কষা খেতে ভীষণই ভালো লাগে, কিন্তু এবার যেহেতু ভাতের সাথে খাই একটু গ্রেভি না হলে চলে না, তো সেই জন্য করতে হয়। কিন্তু আজকে মাকে বলেছি চলো একটু অ্যাডজাস্ট করেই নেব, কিন্তু মাংসটা আজকে কষাই করো। তো মা এই জন্য আজকে একদম মানে কষা কষা করে মিট মশলা দিয়ে দারুণ করে বানিয়েছে। আর আমার বর জন্য তো একদম মানে মিট মশলা পছন্দ করে না, ও কিন্তু গরম মশলা দিয়ে মাংস খেতে ভীষণ ভালোবাসে, সে মাটন হোক চিকেন হোক যাই হোক। বাট আমার মাটনটা ঠিক আছে গরম মশলা দিয়ে, কিন্তু চিকেনটা আমার কেন জানি না মিট মশলা দিয়ে ভীষণই ভালো লাগে খেতে। আমি মা করেছে, তো চলো এখন বসবো খেতে। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, করে এসে পরে আবার কথা বলছি,
তোমাদের সাথে। আর আজকে বাবা আবার নিয়ে এসছে আনারস, তো মা কিন্তু কাটবে আজকে আনারস। তো মা কিভাবে আনারস কাটে সেটাও তোমাদের আজকে দেখিয়ে দেবো। তো চলো তার আগে চটপট করে খাওয়া দাওয়াটা করে নিয়ে, এদিকে ইমান ঘুমোচ্ছে, ইমান ঘুমোতে ঘুমোতে কিন্তু আমাদের খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিতে হবে। তো চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সাথে। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু দুপুরে খেতে বসে গেছি। আমার কিন্তু আগে উচ্ছে আলু ভাজা, কাঁকরোল ভাজা দিয়ে খাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো কিন্তু চিকেন কষা দিয়ে। তো প্রায় অনেক দিন বাদেই বলতে পারো আমি চিকেন কষা খাচ্ছি। তো এই যে মা দেখো দিয়ে দিয়েছে, তো একদম বসে পড়েছি খেতে। আর আজকে চিকেন কষাটা খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল, খুবই ভালো হয়েছিল খেতে। তো চলো চটপট আমি খাওয়া দাওয়াটা করে নিই, তারপর আবার আজকে বাবা বাজার থেকে নিয়ে এসেছে কিন্তু আনারস। তো মা কিভাবে আনারস কাটে, অ্যাকচুয়ালি আমি কিন্তু আনারস কাটতে জানি না, তো মা যেভাবে কিন্তু আনারস কাটে আজকে আমি তোমাদেরকেও দেখাবো সেটা। তো চলো আগে চটপট করে আমি খাওয়া দাওয়াটা সেরে নিই, তারপর আবার আনারস নিয়ে ফেরত আসছি তোমাদের সাথে কথা বলতে। তো বন্ধুরা ফেরত চলে এসেছি আনারস নিয়ে, আর দেখো মা কিন্তু বসে পড়েছে এখন আনারস কাটতে। তো আনারস ভীষণই শক্ত, যেটা আমি মাকে কাটতে দেখে বুঝতে পারলাম ভীষণই শক্ত। তো যাই হোক, এবার মা দেখো আনারসটাকে কিন্তু দু অর্ধেক করে দিয়েছে, আর এবার আনারসের চোখ যাতে না থাকে, কারণ মা আমায় বলছিল আনারস কাটতে কাটতে, কারণ আনারসের চোখ যদি থাকে তাহলে গলা চুলকায়, অনেক সময় অ্যালার্জি হয়ে যায়, কাশি হয়, অনেক রকম সমস্যা হয়। তো সেই জন্য ভালোভাবে আনারসের চোখগুলো কিন্তু ফেলে দিতে হবে। তো সেরকম অনুযায়ী দেখো মা কিন্তু একটু বেশি বেশি করে অংশ বাদ দিয়ে দিয়ে কেটেছে, যাতে আনারসের চোখগুলো ভালোভাবেই না থাকে, পুরোটাই যাতে রিমুভ করে দিতে পারে। আর তারপর কিন্তু মা আনারসগুলোকে কিন্তু টুকরো টুকরো করে নিচ্ছে। তো এরপর হবে আনারস খাওয়া দাওয়া। তো আনারস খেতে তো আমার প্রচণ্ড ভালো লাগে, ভীষণ ভালো লাগে, আর আমি ওয়েট করে বসে আছি এখানে যে কখন মায়ের কাটাটা কমপ্লিট হবে, আর আমি কিন্তু থালাটা নিয়ে দৌড়ে ঘরে চলে যাব। তো কারণ আমার আনারস খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো চলো মায়ের আনারস কাটা একদম কমপ্লিট, দেখো আমি ঘরে চলে এসেছি আনারস নিয়ে। তো চলো আগে চটপট আনারসটা খেয়ে নিই, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। কি করছো তুমি, হাস বল কোথায়, তুমি হাস নিয়ে খেলছো, বল কোথায় রেখেছো, কিচ্ছু জানো না বলো তুমি, তুমি কিচ্ছু জানো না বল কোথায়, তুমি জানো না জামাটা এরম হয়ে গেছে কেন বাবা, জিভ বার করছে বোকা, হাস কই, হাস হাস কই, হাসটা নাও, কোথায় হাস, এইখানে, ওরে বাবা রে বাবা রে বাবা, এইটা হাস, হাসটা উল্টে গেছে কেন বাবা, এনো বাবা, ইভান আমার মাথা গরম করাবি না কিন্তু, এটা ঝগড়া করে দাও, একটু ঝগড়া করে দাও, না আরো জোরে, আরো জোরে, আর একটু জোরে ঝগড়া করে দাও, একটু মুখটা তোলো, মুখটা মুছিয়ে দিই আগে, দাঁড়াও, খেলা করছো, খেলা করছে আমার ছেলে, আমার বাবা খেলা করে, খেলা করতে পারে আমার বাবা। গুড ইভিনিং ফ্রেন্ডস, আর মা কিভাবে আজকে আনারস কাটে তোমাদেরকে দেখিয়েও দিলাম, আর আনারস আমাদের খাওয়াও হয়ে গেছে, ভীষণই মিষ্টি ছিল আনারসটা। তো আমার এমনিতে অকে করে আনারস খেতে ভীষণই ভালো লাগে, তো এমনই যে আমি বিভূতারিণী পুজোতেও আনারস এনেছিল, সেটাও খেয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তাই আজকে যেটা এনেছে ওই জন্য শেয়ার করলাম। আমার আনারস খেতে ভীষণই ভালো লাগে। তো তোমাদের কার কার পাইনঅ্যাপেল খেতে ভীষণ ভালো লাগে আমাকে কিন্তু বলো। আর কি হলো, তো আজকের ভিডিওটা এতটুকুই রাখছি, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, আর বেশি টানছি না আজকের ভিডিওটা। আই হোপ আজকের ভিডিও তোমাদের খুব খুব ভালো লেগেছে। তো এইভাবেই সাথে থাকো, পাশে থাকো। তো চলো টাটা, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে তোমাদের সাথে।